আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি ঢাকা কাউরুন বাজার শুকনা নারিকেলের আড়তে। এই শুকনা নারিকেলের ব্যাপারীর সাথে ডাইরেক্ট আমি কথা বলবো, কথা বলার জন্য আসছি, তার সাথে আমি কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাইয়া? জাহিদুল হাসান। জাহিদুল হাসান, এই নারিকেল কোথা থেকে আসছে? নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। নোয়াখালী লক্ষ্মীপুর। নারিকেল কি আপনি আনছেন? কেনা কত করে? ব্যাপারী কেনার হিসাব নাই, ব্যাপারী মানে কম কিনে বেশি কিনে, তো সেই হিসাবে ব্যাপারী অ্যাভারেজ, বড়গুলো ছোটগুলো সব একসাথে কিনে, আমরা এখানে এনে এগুলো সাইজ করি। তবে এক গাড়ি আনতে গাড়ি ভাড়া কত? গাড়ি ভাড়া কত? গাড়ি ভাড়া 6,000-7,000। ওখানে থেকে আসতে হবে। আর এখানে কী ব্যাপারে খরচ কি আপনার? খরচ কি লেবার লেবার বিল আর কি কিছু আছে নাকি? এগুলো আমরা এখান থেকে দিয়ে দিই, গাড়ি আনলোড করে। লেবার বিল এক গাড়িতে কয় টাকা? এই কত 1,000-1,200 মাল হিসাবে হিসাব করে টাকা দিয়ে দিই। তাহলে 6 হিসাবে মাল আসে তত টাকা দিয়ে। তারপরে নারিকেল, ওই জায়গা নারিকেল সবচেয়ে মানে ভালো, তাই না? হ্যাঁ। নোয়াখালী নারিকেল এটা একটু কি মানে বড় সাইজ হয়? জি, বড় সাইজ ছোট সাইজ সবই হয়। তাতে বোঝা গেল। তারপর তো অনেক শুনছি যে বরিশাল নারিকেলটা বড় হয়। হ্যাঁ, বরিশাল নারিকেল আমি সবচেয়ে বড়। তাই আবার নোয়াখালীর নারিকেলের জাতে গুণে ভালো। চলে কেমন ভাই? চলে এখন আলহামদুলিল্লাহ, পূজা হিসেবে ভালোই চলছে। তো মোটামুটি ব্যবসা করেছে মোটামুটি ভালো, মানে পূজার জন্য একটু ভালো চলে? পূজা ছাড়া একটু কম চলে, তাই না? ডাউন সিজন না, শীতে আবার নারিকেল চলে বেশি। শীতে নারিকেল চলে বেশি, তার জন্য এখন একটু কম চলতেছে। তার মানে বোঝা গেল যে পূজার জন্য একটু বেশি চলে। জি, পূজার পরে একটু আবার ডাউন হবে। হ্যাঁ, শীত আসলে আবার বাজার ঠিক হয়ে যায়। এখন তো চলে গরমে ডাব 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 তো আসেন আপনার? এইটাই আসে, তাই না? জি। আচ্ছা, থ্যাংক ইউ।